ওকে, সো গাইজ, এক্ষুনি একটা আমার সাথে ঘটনা ঘটলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি পিসিতে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলছিলাম, কারণ কি আমি মোবাইল প্লেয়ার তোমরা খুব ভালো করে জানো, তো আমি পিসিতে প্র্যাকটিস করার জন্য আমি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলছিলাম। তো ঠিক এর আগের ম্যাচটা, এখন তো আমি লবিতে দাঁড়িয়েছি, ঠিক এর আগের ম্যাচটায় আমি জাস্ট নর্মালি প্র্যাকটিস করছি নর্মাল টিমমেটের সাথে, মানে ওয়াল থেকে আসা টিমমেটের সাথে। তো কী হয়, আমি নর্মালি সোলো স্টার্ট করেছি অ্যান্ড আমার সাথে তিনজন এসছে, অ্যান্ড অপোনেন্ট টিমে আমার সাথে, মানে অপোনেন্ট টিম এসছে, তো অপোনেন্ট টিমে দুটো প্লেয়ার আমি দেখলাম মানে ভালো খেলে, অফকোর্স এই যে কিং খান দেখতে পাচ্ছ তোমরা, এখনও আমার ইয়েতে রয়েছে হিপ হপ আইডি পুরো, মানে হিপ হপ আইডি, তো ভালো খেলে, অফকোর্স ভালো খেলে, কিন্তু এবার আমি যেহেতু খেলতে পারছি না, আমারও ভালো আইডি তোমরা দেখতে পাচ্ছ, তো আমি যেহেতু খেলতে পারছি না কারণ ওই পিসিতে খেলছি প্র্যাকটিস করছি জাস্ট, তো আমায় কী করছে, আমায় মেরে লল ইমোট দেখাচ্ছে। ওকে, তো যেটা আমার খুবই খারাপ লাগলো, আমার মনে হলো যেন ওই একাই প্রো প্লেয়ার, আমি খেলতেই পারি না। তো আর তারপরে আমি ওকে কিন্তু 3 থেকে 4 বার ডেকেছি ভিডিওটা বানানোর আগে, অ্যান্ড এবার যদি ভিডিওটা বানা আমি স্টার্ট করলাম, দেখি ও আসে কি না। আর তার সাথে এই রোমিও 87 ছিল, 87, তো এও আসছে না সেও আসছে না, তো আমি এদেরকে ডাকবো, দেখা যাক কী হয়। অ্যান্ড এবার আসবে কি, দেখো গাইজ, এখনও কিন্তু আসছে না, ঠিক আছে, এখনও আসছে না আমাদের 3-4। হ্যালো, হ্যালো, হ্যালো ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, তোমার ভাই, হ্যাঁ তোমার ও দোস্ত থা না হিপ হপ আইডি ওয়ালা, তোমার সাথে খেল রা থা ক্যা? হ্যাঁ কিং খান, তো উসকো একবার বুলাও না, কিউ ভাই বাত করনা হ্যায় হিপ হপ আইডি হ্যায় উসকে পাস, বুলাও না, ও নেই আ রহা হ্যায়, মে ভি উসকো বুলা রহা হুঁ, নেই আ রহা হ্যায়, ও নেই আয়েগা ক্যা, রুকো মেসেজ কর, ऐसे कैसे मारा तुमको? नहीं मारा तो अच्छा कोई बात नहीं, लेकिन इसलिए एक बात करना था मेरे को, बुलाओ ना उसको, बुलाओ ना जल्दी से। সবে চলছে রমজান স্পেশাল টপ আপ 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত, এখানে তোমরা যদি 310 ডায়মন্ড টপ আপ করো তাহলে তোমরা পেয়ে যাবে একটা সানশাইন কোকোনাট সাববোর্ড, অ্যান্ড পেটিএমের থ্রু টপ আপটা করলে তোমরা পেয়ে যাচ্ছ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কোডাসবকে ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকো, ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ফলো করে না, কারণ কি কোডাসবে ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার কমপ্লিট হতে না হতেই তারা কিন্তু ডিজিটাল গিভওয়ে করবে। মেরা রিকোয়েস্ট নেই লে রা হ্যায়, লাগতা হ্যায় প্রো বান্দা হ্যায় কা? হ্যালো কিং ভাই, ভাই ক্যা হুয়া ইয়ার, হ্যালো হ্যালো, हां भाई बहुत अरे अच्छा, भाई खेला यही हो ना भाई, आपने तो बहुत अच्छा खेला, क्या आपने तो बहुत अच्छा खेला यार। हां भाई ठीक है, और कुछ बोलना है क्या? हां बोलना तो है ना, बंगाली जानते हो? बोलो, खान से लगता है बंगाली जानते हो? हां भाई बंगाली भाई, अच्छा अच्छा हमियो बंगाली বলছি ভাই, দেখো তুমি তোমার কাছে হিপ হপ আইডি আছে ঠিক আছে, কিন্তু মানলাম তোমার হিপ হপ আইডি রেয়ার আইডি, কিন্তু ভাই মেরে লল ইমোট দেখানোর কি আছে আমি তো এটা বুঝতে পারছি না। তো ভাই তুমি হেরে গেছো, আমি লল ইমোট দেখেছি, মারতে পেরেছি, তুমি আমায় মারতে তো লল ইমোট দেখাতে আমি সহ্য করতাম, হেরে গেছো মার খেয়েছো তো সহ্য করো, এটা সহ্য করার কিছু না, মানে লল ইমোট তুমি কেন দেখাবে, মানে তুমি কি মনে করছো তুমি একাই, মানে হিপ হপ আইডি মানে হিপ হপ আছে তোমার কাছে, তুমি ওই জন্য প্রো নাকি? হ্যাঁ তুমি যদি তাই ভাবো তাই, মার খেয়েছো লল ইমোট দেখিয়েছি সহ্য করো ভাই, অত কথার আমার দরকার নেই। রোমিও ইয়ার কি ভাই এগুলো, তুমি এইসবের জন্য ডাকলি আমাকে? না না আমি তো, আচ্ছা আরে ইয়ে ওই ইউটিউবার হ্যায় পাতা হ্যায় জো বোল রাহা থা না তুমকো। আরে ভাই ক্যা ইউটিউবার, মার খা রাহা হ্যায় ভাই। আরে নেই দেখো ভাই, আমি প্র্যাকটিস কর রাহা হুঁ না। হ্যাঁ তো ফির প্র্যাকটিস করো তুম, ইতনা আকার সে কিউ বাত কর রহে হো ফির? আকার সে ম্যায় নেই কর রাহা হুঁ, আপ কর রহে হো ইয়ার। আরে বাংলায় কথা বলো, তুমি তো বাঙালি বলো। প্র্যাকটিস হুয়া কেনে তো? হ্যাঁ তো তোমার প্র্যাকটিস করা হয়েছে না, প্র্যাকটিস বাকি আছে? না না প্র্যাকটিস করা হচ্ছে এখন চলছে, কিন্তু আমি তোমায় বলছি তুমি লল ইমোটটা কেন দেখাচ্ছ, মানে হ্যাঁ আমি জানি এটা গেমের মধ্যে দিয়েছে লল ইমোট, কিন্তু ওটা তো আর সবসময় মানে মেরে একজনকে লল ইমোট দেখাচ্ছ তুমি, বুঝতে পারছো? তুমি তো জানো তোমাকে ধরো আমি মেরে লল ইমোট দেখাচ্ছি, তোমার কতটা খারাপ লাগবে? তুমি আমায় মারতে পারবে না, মারতে পারলে তবে লল ইমোট, একটা দানে মারতে পেরে যাও আমাকে। আচ্ছা তাহলে তুমি ভাবছো যে আমি তোমায় মারতে পারবো না? হ্যাঁ চলো তাহলে দেখা যাক, কাস্টম বানাচ্ছি, কার কত ক্ষমতা আছে, কে কাকে কত মারে। কাস্টম বানাবে? হ্যাঁ আর কাস্টমের ক্ষমতা লল ইমোট দেখানো। আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো আমি তোমাকে মেরে লল ইমোট দেখাবো তাই তো? মারতে পারলে, ওটাই তো বললাম, লল ইমোট দেখানোর ক্ষমতা আছে মানে কি তুমি মারতে পারবে আমাকে, ওটাই বলছি। আচ্ছা তুমি হিপ হপ আইডি ভাই, একটা তো মারতে পারোনি আমার ভাই বলছো তুমি, মানে চলো দেখি, মানে তোমার কি এই যে ইয়েটা রয়েছে, মানে তুমি যে এরকম ভাবে কথা বলছো এটা কি শুধুমাত্র হিপ হপ ড্রেসটা পরে আছো বলে নাকি?
ভাই শুধু হিপ হপ ড্রেসটার জন্য এতদিন গেমটা খেলেছি এত পুরনো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বানাও তাহলে কাস্টম, দেখা যাক যদি আমি হেরে যাই তাহলে কি আর বলবো, আর যদি জিতে যাই তাহলে কি বলবে বলো। জিতে যাই আর কি বলবো ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে লাগাও তুমি কাস্টমটা লাগাও। আগে তো দেখা আগে জিতে তো। আচ্ছা ঠিক আছে কাস্টমটা বানাও তাহলে। আরে ভাই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে একদানও মারতে পারো না, আমি কি করে কাস্টম না বানাবো? তুমি কাস্টম বানাও, দি আমায় ইনভাইট করো। আমি কাস্টম বানাবো? আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাস্টম বানাবো। আমার তো দেখা নেই। ঠিক আছে আমি তোমায় ইনভাইট করছি তাহলে। বানা তুই। হ্যাঁ ভাই তুই বানা। ঠিক আছে তাহলে দেখি কত ক্ষমতা আছে। আরে রোমিও ভাই তুই কি পাগলা নাকি এরকম ডাকছিস তুই? সো গাইজ আমাদের কিন্তু এখানে ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে, এন্ড যে ব্যবহারটা আমার সাথে করলো তার তাগড়া আমাকে জবাব দিতে হবে, কারণ কি এই সব জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। তো আমি ডেজার্ট নিয়েছি আই থিঙ্ক, আর ও M41 নিয়েছে, তো নর্মাল একটা ড্যামেজ। অ্যান্ড হিপ হপ আইডি না ভালোই খেলে। অ্যান্ড গাইজ আমি তোমাদেরকে বলে দিই, আমি অনেক দিন যাবৎ র্যাঙ্ক ম্যাচ খেলছি, কাস্টম ম্যাচ খেলছি না, তো তার কারণে আমার পুরো হাত পুরো ডাল হয়ে গেছে, মানে পুরো স্লো দেখতে পাচ্ছ তো, মানে ওয়াল মারছি তারপর যে রানিংটা হবে সেটা দাঁড়িয়ে যাচ্ছি। তো হেড, ও ভাই সাহ ভালো একটা হেড শট মেরেছে, ভালো একটা হেড শট। ও ভাই আবার ইমোট, আবার লল ইমোট ভাই। গাইজ আমি তোমাদের কিন্তু কাট কাট করে সিনটা দেখাচ্ছি, অ্যান্ড এই ভয়েস ওভারটা কিন্তু আমি পরে দিচ্ছি, ম্যাচের সময় ভয়েস ওভার দিইনি কারণ কি আমি ফোনে গেম প্লেটা করেছি। দেখতে পাচ্ছ আমার কীরকম আটকাচ্ছে, অ্যান্ড এখানে একটা হেডশট মারার চেষ্টা। ভাই সাব কতেই জয়ের, ফার্স্ট দুটো রাউন্ড জিতে গেছে। ও ভাই এবারও লল ইমোট ভাই সাব, মানে আর আমি যেহেতু পিসিতে খেলছিলাম না, এখন আমাকে লল ইমোট দেখাটা আমার কোনো গায়ে লাগবে না, কারণ কি আমি ফোনে খেলছি, আমার কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে? মানে আমি ফোনে খেলতে পারি, পিসিতে খেলতেই পারছিলাম না আমার এই বড় আইডি নিয়ে। তো সেই কারণে সত্যি কথা বলছি আমার খুবই গায়ে লেগেছে। অ্যান্ড তোমাদেরও এই জিনিসটা হয় কিনা আমাকে একবার বলো, মানে কাস্টম রুম খেলছো তোমরা সেই সময় যদি কেউ লল ইমোট দেখা তোমাদের রাগ ওঠে কিনা। অ্যান্ড এখানে একটা হেডশট দে, ও ভাই সাব গাদি জহেরওয়ালা হেডশট দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে তার পরের রাউন্ড। অ্যান্ড এখানে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ভাই সাব এই আমার তো আমার সাথে তো ধোকা করে ফেললো আমাদের M82 ভাই সাব, লাগলোই না, আট ড্যামেজ হয়েছে ভাই। তো গাইজ ছেলেটার যে মানে ইয়েটা আছে, মানে কি বলবো, এমনভাবে কথা বলছে না, মানে ও একাই প্রো, আর কেউ প্রো না, আর জীবনে কোনো কেউ খেলতে পারে না, অ্যান্ড এইভাবে কেউ হেডশটও মারতে পারে না ভাই সাব। অ্যান্ড গাইজ নেক্সট রাউন্ড এখানে আমাদের মিলে দিয়েছে, তো মিলটা আমার বড্ড ভয় লাগে, কারণ কি এখানে এত নিজেকে গার্ড নেওয়ার জায়গা না গাইজ, এখানে একটা লাভ কে যদি হেডশট, আরে ভাই একটা ওয়ান ট্যাপ পড়ছে না রে ভাই। এখানে এখানে একটা আচ্ছা হেড শটের সাথে কিল নিয়েছি, অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের আমাদের তিন হয়ে গেছে ও দুই, এই রাউন্ডে ওকে জিত মানে আমি আমাকে জিততে হবে, কারণ কি না হলে কিন্তু ভাই ভালো একটা ড্যামেজ দিয়েছি। অ্যান্ড চলো এবার এই পাশ দিয়ে ঘুরে, এই পাশ দিয়ে ও ভাই গুলিই লাগলো না, আকাশে উঠে গেছে, অ্যান্ড এই পাশ দিয়ে ঘুরে যাবো, কারণ কি ওই পাশ দিয়েই আসবে। হ্যাঁ ওকে নাইস গাইস নাইস, জিতে গেছি, নে এবার কিছু বল। হ্যাঁ তো বল ভাই, বল বলো ভাই। তো আমি তোমাকে দেখালাম, তুমি তো আমাকে ফার্স্ট দুটো রাউন্ড মারলে, ভালো মেরেছো, তুমি ভালো খেলো অফকোর্স আমি জানি, তো তুমি লল ইমোট তখনও দেখালে, ভালো কথা। তো আমি তোমাকে চারবার মারলাম, তোমাকে আমি লল ইমোট দেখিয়েছি, তুই দেখাসনি সেটা তোর প্রবলেম ভাই। আচ্ছা ঠিক আছে আমি মেরেছি ভাই দেখি। হ্যাঁ ঠিক আছে এটা মানছি, আমি বলছি দেখো খেলছো খেলো এই সবগুলো করো না, কারণ কি কে কখন কী প্রবলেমে আছে সেটা তুমি জানো না, ঠিক আছে? দেখো আমি আমার প্রবলেমটা তোমাকে বলছি, তোমার সাথে গেম খেললাম, তুমি র্যামডমলি এলে, তোমাকে আমি প্রবলেমটা বলি, আমি আসলে মোবাইল প্লেয়ার, ঠিক আছে? এবার আমি পিসিতে হাত সেট করছিলাম, আমি জানি না তুমি কী প্লেয়ার, মোবাইল না পিসি, আমি মোবাইলেই খেলি। আচ্ছা আচ্ছা, তো আমি পিসিতে হাত সেট করছিলাম, সেই জন্য ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলছিলাম, এবার আমি সেখানে খেলতে পারছি না, নুবের মতো মরে যাচ্ছি, তো সেই কারণে আমি আমার খারাপটা লেগেছে যে আমি আজকে মানে এরকম খেলতে পারছি না, নুবের মতো মরে যাচ্ছি, তুমি সেখানে এসে আমাকে লল ইমোট দেখো, সেটা আমার খারাপ লেগেছে বলেই তোমার গ্রুপে ডেকে আমি আমি কিন্তু যখন কাস্টমটা খেললাম সেটা কিন্তু আমি ফোন দিয়েই খেলেছি, পিসি দিয়ে খেলিনি, কারণ কি ওই রকম গেম প্লে পিসি দিয়ে অসম্ভব আমার। আর আমি কাস্টমটাও ভালো খেলতে পারিনি, কারণ কি আমি এখন কাস্টম খেলি না, আমি এখন র্যাঙ্ক ম্যাচ বেশি খেলি, তো সেই কারণে আমি সেই কারণে তোমাকে ডেকে আমি এই কথাটাই বলার জন্য তোমায় ডাকলাম যে দেখ ভাই মানে আমার থেকে যদি কোনো খারাপ লেগে থাকে, আমি আসলে কোনো খারাপ কথা হয়তো বলিনি, যদি তাও খারাপ লেগে থাকে তাহলে ভাই আমায় ক্ষমা করে দিস, ঠিক আছে? ঠিক আছে ভাই চল, কোনো ব্যাপার না, আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি দেখ লল ইমোট ওরকম তোকে আমি দেখাইনি, দেখাতে চাইনি, তুই যে এরকম মাইন্ডে নিয়ে নিবি আমি ভাবতে পারিনি, ঠিক আছে? না এটা গেম, হ্যাঁ গেম অবশ্যই ঠিক আছে, কিন্তু তোমার কাছে আজকে হিপ হপ ড্রেস আছে বলে তুমি লল ইমোট দেখাতে পারবে এটা কোনো মানে নেই না, ঠিক আছে? অসুবিধা নেই, ভালো লাগলো খেলে, তো চল আমারও ভালো লাগলো, ঠিক আছে ভাই চল, রিকোয়েস্ট পাঠিয়েছি পারলে অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে? চল ভাই তুইও পারলে ক্ষমা করে দিস, আমারও লল ইমোট দেখানো উচিত হয়নি তোকে, ঠিক আছে ভাই। Bye. Guys,
যার যেটা শাস্তি তাকে দিয়ে দিয়েছি। আশা করি এ আর কোনোদিন কোনো নুপকে দেখে, আমার মতো নুপকে দেখে লরি মোড় দেখাবে না। তো ওকে চলো গাইজ, আজকের জন্য এটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।